আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও আমার আজকে রেসিপি কাঁচা বড়োয়ের ভর্তা যারা খুব টক পছন্দ করেন আজকের রেসিপি দেখে খুব সহজে বানিয়ে নিতে পারেন মজাদার টক ঝাল বড়োয় ভর্তা আমরা এক একভাবে এই বড়ই ভর্তাটা করে থাকি কিন্তু আমি যেই প্রসেসে ভর্তাটা করেছি সেই প্রসেসে ভর্তাটা করলে অনেক মজার হয় চলুন দেখে নেই কিভাবে কাঁচা বড়ইয়ের ভর্তা বানাতে হয় কাঁচা বড়ইয়ের ভর্তা করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ কাঁচা বড়ই নিয়ে নিয়েছি বরইগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি একটা হামান দিস্তা নিয়েছি আমি এই হামান দিস্তায় একটু একটু করে বরইগুলো দিয়ে দেব হামানদিস্তায় কিছু বড়ই দিয়ে আমি এগুলো এখন থেতে করে নেব আপনারা চাইলে এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন আমার এই বড়ইগুলো থেতো করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন বাকি বড়ইগুলো থেতো করে নেব এখন এই বড়ইগুলো আমি সেম প্রসেসে থেতো করে নেব আমার সবগুলো বড়ই থেতো করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের উপরে এই বড়ইগুলো ঢেলে দেব আমার সবগুলো বড়ই থেতো করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটা বানিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে থেত হয়ে গিয়েছে এখন আমি বড়ইগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা ভাজা শুকনো মরিচ আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর শুকনো মরিচ আর লবণ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবো আমার লবণ মরিচ মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তেঁতুল তেঁতুল দেওয়ার পর আমি আবারও ভালোভাবে একবার লবণ মরিচ মেখে নেব আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর আবারও ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে সরিষার তেল দেওয়ার পর আবারও ভালোভাবে হাতের সাহায্যে এগুলো মেখে নিতে হবে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে বড়ের সাথে মেখে নেব দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার টক ঝাল কাঁচা বড়য়ের ভর্তা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ